এবার আর বাঁধ রক্ষা নয়, হাওরের ফসল রক্ষায় মাঠে নেমেছেন সুনামগঞ্জের কৃষক। পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় তড়িঘড়ি করে আধা পাকা ধান কেটে নিচ্ছেন তারা। এদিকে নেত্রকোনার হাওরের ধান তুলতেও মাঠে নেমেছেন কৃষক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জ হাওরের ফসল রক্ষায় 18 দিন ধরে বাঁধ পাহারা দিয়েও শেষ রক্ষা হয়নি। নদ নদীর পানি এতটাই বেড়েছে যে বাঁধ রক্ষার আশা ছেড়ে দিয়ে এখন ফসল কাটতে মাঠে নেমেছেন কৃষক। আধা পাকা অবস্থাতেই ধান কেটে নিচ্ছেন তারা। ধান বাইন্ধে পানি আইতেছে, তার দরাইয়া কাটি নিচ্ছে আমরা। যেখানে ধান হইতো 20 মন কেয়ারে, এখানে ধান হয় মাত্র 10 মন। বান্ধেরে মাটি সাটি দেওয়া কোনোভাবে রাখতেছে, এইভাবে আমরা কাটতাম। আমরা যা পারি তাই আনতেছে আর কি, মানে বান ভেঙে যেতেছে। কৃষকদের দাবি, গত 1 এপ্রিল থেকে সুনামগঞ্জের 8 উপজেলার অন্তত 15টি হাওরের বাঁধ ভেঙে প্রায় 20 থেকে 25 হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে জেলার 5 হাজার হেক্টর জমির বোরো ফসলের ক্ষতি হয়েছে, আর এখন পর্যন্ত জেলার 50 হাজার হেক্টর জমির বোরো ধান কাটা হয়েছে। এদিকে পানি বাড়তে থাকায় ঝুঁকির মুখে রয়েছে নেত্রকোনার হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ। তবে স্বস্তির খবর, এখনও পানি প্রবেশ করেনি জেলার কোনো হাওরেই। পুরোপুরি না পাকলেও অন্তত 70 থেকে 80 ভাগ পেকেছে এমন ধান কেটে নিচ্ছেন কৃষক। আগে থেকে পানি এখন বেশি হয়ে গেছে, আগে একটু তারপরে কমা ছিল, এখন পানি বেশি বাইরে আছে। যদি বান ভাঙে যায় মাস গেলে তো লক্ষ লক্ষ মন ধান নষ্ট হয়ে যাবে। হাওরের ফসল রক্ষায় গুরুত্ব দিয়ে নিয়মিত তদারকি চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ওয়ালিউল্লাহ আলী, NTV নিউজ ডেস্ক।